নমস্কার আপনাদের সকলকে, মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি বোরো ধানের আপডেট নিয়ে একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি। কারণ এত কমেন্ট করছেন আপনারা, যার ফলে আমি ভিডিও করতে বাধ্য হলাম। এই পরপর আমি স্টেপ বাই স্টেপ আসছি, কী করবেন না করবেন শুধু দেখুন। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু অনেক লোকসান হয়ে যাবে আপনাদের। কীভাবে ধানের বেশি ফলন পাবেন সেই কায়দা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। তুমিটা তুমি এরকম করতে পেরেছো কোনোদিন? না। হ্যাঁ, না না, মানে কত সুন্দর দেখো একবার, মানে এই কত এই রোয়া দেখুন একবার, এই দেখুন গোছা গোছা করে দিয়ে রোয়া হয়েছে, নিশ্চিত বোঝাতে পেরেছি। দশ কালি বারো কালি করে দিয়ে দিয়েছে দেখুন একবার। এটা এই গাছটা দেখুন কী চাষির ভুল হচ্ছে দেখুন, বিঘাপতি বারো কেজি দশ কেজি করে ধান কিনছে, কী ভুলটা হচ্ছে? বিঘাপতি চার থেকে পাঁচ কেজি ধান কিনলে যথেষ্ট, হাইব্রিড কিনলে দু কেজি। আর দেখুন দশ বারে কালি করে রুইবে আর গায়ে গায়ে রুইবে, এখানকার ট্র্যাডিশনটা দেখুন একবার, কী ভুলটা হচ্ছে দেখুন একবার। এই শীষ হবে এইটুকু করে, পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি করে, এই তো আর টাইম হয়ে এসছে, এইটুকু করে শীষ হবে, গাছ হবে এইটুকু করে, কী হবে তার? মানে ঘর থেকে খড় এনে গাছ বাঁধতে হবে, উপায় নেই। আর এই গাছটা দেখুন পাশাপাশি জমি, আপনারা দেখুন যে আমার ট্রিটমেন্টের কোনো দাম মর্যাদা বা দাম আছে কি না। আমি এত চড়া গলা কথা কেন কথা বলি দেখুন, ধান গাছ নিয়ে আমি বলছি না, আমি খেলা করি, দেখুন তো চাষি চাষি খুশি হবে না তো পেরেছি তুমি ধান গাছ? না না, এর আগে কখনো হয় না এইভাবে। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মানে কত শেষে রোয়া বলো, কত শেষে রোয়া, অথচ কি সুন্দর শেষে, এখানে যতগুলো রোয়া আছে সবার শেষে হয়েছে এটা। হ্যাঁ, আমি দেখেছি সব তোলা বেশি হয়েছিল বলে কী করবে এটা দিয়ে দাও। আর দেখুন তো আপনারাই বলুন তো, বিচারটা করুন তো, দেখুন তো তফাতটা দেখুন তো, এই দেখুন এরা কিন্তু আগে দিয়েছে অনেক আগে, দেখুন শুধু তফাতটা দেখুন, জল দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তোমাদের যে আমি কথা দিয়েছিলাম যে দাঁড় করিয়ে যে তোমাদের ধান তোমরা যা পাও তার থেকে আমি ফলন বাড়াবো, নাহলে আমার এখানে আসা বৃথা। এই জন্য তো আমি আপনার কথা মতনই চলেছি, একটা বেকার ছেলে সত্যি কি বলবো। গাছকে তুমি কি আগে বাড়াতে পেরেছো কোনোদিন? না 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 না। আর ওই পাশে পাশ পাশে রোয়া দেখো, রোয়াগুলো দেখুন না খুব ছোট, এখনো তো এক ফুট পেরায়নি ঠিক। মানে ওই গাছের থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন, আমার চিকিৎসা শুরু দেখুন, গাছকে যে বলেছিলাম আমি পাশে বাড়াতে হবে, এটা লাস্টের রোয়া, পাশে বাড়াতে হবে, হাইট করতে হবে, মানে উঁচু করতে হবে। হ্যাঁ, ঝাড়ও ভালো হয়েছে আপনার সিস্টেমে, যে রোয়াটা রোয়াটা খুব ভালো লেগেছে, কারণ আমি অন্যান্য মাঠে গেছিলাম আজকে, হ্যাঁ দেখলাম, হ্যাঁ যে যেভাবে রোয়া আছে আমাদের রোয়া যেটা চলে এই পাশে, হ্যাঁ যেটা চালু আছে, চালু আছে, হ্যাঁ এই রোয়াতে ধান হবে নি, যেটা আমি বারবার বলি তোমাদের বলো তাই যে, হ্যাঁ যে রোয়া তো অত ঘন রুইলে শেষতে ছোট হতে বাধ্য, পাঁচ কালকে কী করে না পাঁচ রকম রুইলে হয় দেখবে শেষতে কেমন হবে, একই সামাসি ও সামাসি একই সামাসি দেখবো, ও শীষ কত কী কত ইঞ্চি হয়, ও আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি বেশি হবে না, এ হবে অন্তত এগারো ইঞ্চি, আমি কথা দিচ্ছি দশ ইঞ্চির উপরে যাবে শীষ, ফলে ধানের সংখ্যাটা বাড়বে, এই ধান বাড়বে, এই তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে। দেখো তার তারটাও দেখো কী অবস্থা দেখো, দেখুন একটা নতুন গ্রাম বাঘভাষাতে আমি এসেছি, এখানে আমি কয়েকটা চাষির দায়িত্ব নিয়েছি, পাশাপাশি চাষিদের সঙ্গে এদের রোয়ার সঙ্গে তফাতটা একটু দেখে নিন যে এই নতুন পাতাতে কোনো দাগ আসছে কি না, এই টিপ টিপ দাগ বা অন্য কিছু দাগ, এখন ঝলসা লাগতেই পারে। বলছেন এই মুহূর্তে অনেকে বলছেন গাছকে স্যার গাছকে বাড়াতে পারছি না, আর বাবা দেরি করে ফেলেছেন তো কী বলবো, এবার তো গাছের মা হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এবারে গাছ অঙ্গজ বংশ বিস্তার থেকে দুটো পর্ব, অঙ্গজ পর্ব জনন পর্ব, আমি বলেছি অঙ্গজ পর্বতে গাছ বংশবৃদ্ধি হবে করবে, গাছ বড় হবে, পাঁচকালি ছাড়বে, এই সমস্ত অঙ্গজ পর্ব। এখন এরপরেই আসবে জনন পর্ব, অর্থাৎ গর্ভাবস্থা হবে, শীষ বেরোবে, আস্তে আস্তে শীষ ঘোড়ামুখো হবে, পাকবে, সমস্তটাই কিন্তু জনন পর্ব বা রিপ্রোডাক্টিভ ফেজ। এই রিপ্রোডাক্টিভ ফেজে চলে যাচ্ছে গাছ, আর সময় নেই, যারা ফাল্গুন মাসে দিয়েছিলেন তাদের হয়তো কী বলবো, তাদের হয়তো এখনও আট দশ দিন হাতে সময় আছে পাঁচকাঠি বাড়ানোর, নাহলে কিন্তু পাঁচকাঠি বাড়ানোর সময় আর নেই। মোটামুটি দেখছেন গাছ খারাপ হয়নি, আমার তত্ত্বাবধানেই চাষ হয়েছিলো, এটা একদম লাল মাটির জায়গা পড়ে থাকে, আমি হ্যাঁ তোমাদের বেশি ফলন করাবো এখানে চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম, তা দেখা যাক কেমন পারি আর কি বলবো। দেখুন দুটো গাছের তফাৎ দেখুন, এটা অন্য লোকের জমি, এটা আমার চিকিৎসা মানে আমার ট্রিটমেন্টে প্রথম থেকে আমারই পরিচর্যা, এবং আমি একে বিনা পয়সা ওষুধ দিয়ে দিয়ে যাচ্ছি। এই দুটো গাছের তফাৎ দেখুন, দুটো জমির তফাৎ দেখুন, একটা জমি দেখুন পাশাপাশি দেখুন, এই এই জমিটা দেখুন, দেখুন তফাৎ হবে কি না আপনারা বলুন। এটা চাপান সার দেওয়ার সময় হয়ে এসছে, আর চার পাঁচ দিন পরে নিশ্চিত দেবে এরা চাপান সার, আমি বলবো। এইসব জমিতে এরকম এরকম যে যদি রং থাকে জমির, তাহলে কিন্তু কাঠাপ্রতি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ইউরিয়া আর ছশো গ্রাম পটাশ কিন্তু দিতেই হবে, তবে আপনি শীষটা ভালো পাবেন। এই রকম যদি রং ফ্যাকাশে হয়ে থাকে, এখানে প্রায় পাঁচশো কোটি ইউরিয়া কাটাতে এবং ছশো গ্রাম থেকে সাতশো গ্রাম পটাশ দিতেই হবে। এখন যাদের গাছের বয়স বেশি হয়ে গেছে
তারা হাউতাস করবেন না। আমি শুধু বলবো যে কটা গাছ করতে পেরেছেন যাদের বয়স্ক রোয়া, অর্থাৎ যারা ধরুন পৌষ মাসে 20-22 তারিখে রোয়া করেছেন বা মাঘ মাসের প্রথমে রোয়া করেছেন, তাদের কিন্তু আর পাশ কাটিয়ে দেওয়ার সময় নাই। তারা ঘাবড়াবেন না, যা হয়েছে হয়েছে বৎসর। যে কটা শীষ পান, মানে যে গাছটা তৈরি করেছেন, ধরুন সরু গাছ তৈরি করেছেন, সেই গাছটা শীষ যাতে ভালো হয় আর যাতে মাছটা না নষ্ট করে, সেই ব্যবস্থাটা এখন করতে হবে। সেই শীষ কটা বলবান বা শক্তিশালী করতে হবে, ওতেই ফলন বাড়াতে হবে, অসুবিধে কিছু নেই। আর ফাটেরা আরেকবার এখন দেন, যারা একটু মানে সময় কম পান মাঠে আসতে বা সুযোগ কম, অবশ্যই তারা যেন ফাটেরা দেয়। ফাটেরার সুবিধে কী? ফাটেরা হচ্ছে সবুজ চিহ্নযুক্ত ওষুধ, দেখে নিন। এই এই লোগোটা দেখে কিনতে হবে, আর এই FMC থাকবে। আর উল্টা ব্যাপারে এই দেখুন সবুজ চিহ্ন, বারবার বলছি সবুজ চিহ্ন, সবুজ চিহ্ন মানে নিরাপদ। অতএব এই ফাটেরা দেওয়ার পরে এর কাজ ধরুন 22-24 দিন, তা এখনও মাঠে ধান থাকবে আপনার 45-45 দিন থাকবে। তারপরে ধানটা রোদে সিদ্ধ শুকনো হবে, মেয়েরা সিদ্ধ করবে, চালে ভাঙানো হবে, ভাত রান্না করা হবে, ফ্যান ফেলে দেওয়া হবে, তবু বিষাক্ত। কী হচ্ছে, যুদ্ধ যে হচ্ছে, যুদ্ধের কী খবর? হয়তো বলবেন যে বাবা, সে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ায়, সে তো অনেক দূরে, আমাদের কিন্তু কিছু নেই। আরে বাবা, পৃথিবীর মধ্যে আমরা আছি তো, ঘুরছে তো পৃথিবীটা। ওই যে প্রকৃতিকে উত্তাল করে দেওয়া হচ্ছে, যে বোমগুলো পড়ছে দেখেছেন, ভ্যাকম বোম, কত রকম ফসফরাস বোম, কত রকম সব বোম পড়ছে, ধুলো ধোঁয়া আগুন জ্বলছে, অস্থির করছে, করা হচ্ছে প্রকৃতিকে। প্রকৃতি তার প্রতিশোধ নেবে না? অবশ্যই রোগ ব্যাধি, নতুন নতুন বিপদ অবশ্যই চলে আসছে আমাদের সামনে, কিছু করার নেই। তাই সামান্য ফাটেরা ভয় পাচ্ছেন, বেগুন বীজ খাচ্ছেন বাজার থেকে, কী করে আজকের বীজ হচ্ছে কাল 3 দিন পরেই বিক্রি হচ্ছে, তার থেকে নিরাপদ। কেন বলছি আমি, আমি কোম্পানির হয়ে বলছি না, মানে আর শীষকে সাদা করা যাবে না, এইটাই হচ্ছে আমার শেষ কথা। এই যে শীষটা বার হবে, শীষটা যেন সাদা না হয়, একটা শীষ যেন না সাদা হয়, মানে মাছরা যেন আক্রমণ না করে, এইটাই খেয়াল রাখবেন। এবং এর সুন্দর ধান পাবে, আমি তো কথা দিচ্ছি, যা আশা করি কাজ হবে, জানি না আপনারাই বলতে পারবেন যারা দেখছেন। এটা লাল মাটির জায়গা, কিন্তু দেখুন পাশাপাশি জমি, দেখুন আমি আরও পাশাপাশি জমি দেখাচ্ছি, দেখুন এইসব, দেখুন একসঙ্গে রোয়া, সব সব একসঙ্গে রোয়া, দেখুন এই দেখুন পাশাপাশি জমিগুলো, দেখুন শুধু এইটা কেন, শুধু আমি এটা দেখাচ্ছি, এটা দেখুন, এগুলো দেখুন, এর কাছে আসতে পেরেছি কিনা দেখুন, এর ধারে কাছে আসতে পেরেছি কিনা দেখুন, দেখুন আমার ট্রিটমেন্টটা দেখুন, আমি জোর দিয়ে বলবো, আমি কিন্তু আবার আবার দেখুন আমার ট্রিটমেন্টটা দেখুন একবার, প্রথম থেকে যা হয়েছে একবার, ওই অল ইন টপ প্লাস, ওই জিঙ্ক, ওই যেগুলো আমি বলি যেমন, হ্যাঁ দেখুন একবার, এর সঙ্গে এই দেখুন এইটার সঙ্গে এইটা তফাত কিনা আপনারা বলুন, ক্যামেরা কেমন আসছে, অবশ্যই আপনারা বলবেন হ্যাঁ তফাত, এখানে এলে তো বলতে, এইটা ধান ভালো হবে না এর থেকে, হ্যাঁ এর থেকে অনেক ধান ভালো হবে, এইটাই আমরা বলছিলাম যে হ্যাঁ আমাদের ট্রিটমেন্টে আমার চিকিৎসার গাছটা হয়েছে প্রথম থেকে একদম, আশা করি তো ভালো হয়েছে, ভালো হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জানাই, বোরো ধানের শেষ চাপান সার দেওয়ার 3 দিন পরে যে কোনো PGR প্রতি লিটার জলে 2 মিলি, সেই সঙ্গে সিলেটের জিঙ্ক 2 গ্রাম আর বোরন 2 গ্রাম কিন্তু স্প্রে করতেই হবে, এটাই আপনার বেশি ফলন পাওয়ার চাবিকাঠি। যা গেল গেল, হয়তো আমাকে, আমি তো নতুন ইউটিউবার আপনাদের কাছে, যা গেল গেল এবছর, যা হয়েছে হয়েছে, কিছু করার নেই, সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন আরও ভালো করতে পারেন, আরও যেন ভালোভাবে এগিয়ে যেতে পারেন, হ্যাঁ নিশ্চিত হতে পারেন, আমার কথা শুনে নিশ্চিত হতে পারেন, আমি কাউকে ঠকাবো না। সকলে ভালো থাকুন, এগিয়ে চলুন, ধানটা ভালো ফলন, এখনও বিপদ অনেক আছে, শিলা বৃষ্টি এটা সেটা অনেক বিপদ আছে, প্রাকৃতিক বিপর্যয় ঝড় টড় আছে, আমি না বলবো না, এখন আপাতত এই পর্যন্ত বিচার করুন আপনারা, এদের কাছে সত্যি কথা বলি আমি যা করেছি কায়দা, হ্যাঁ সেই আপনার অল ইন টপ প্লাস, সেই আপনার সিলেটের জিঙ্ক, আমি যেগুলো বলি সেইগুলোই এদের করেছি, হ্যাঁ সেই মিরাকুলান সেই সব ব্যবস্থা ব্যবহার করেছি, আর গুড় দিছিল চাষি, গুড় দিছিল আবার, সত্যি কথা বলি, গুড় দিছিল তুমি, হ্যাঁ গুড়, ও গুড় দিছিল, সত্যি কথা বলি। যাই হোক, এই পর্যন্ত যতটুকু আমি করতে পেরেছি, নিশ্চিত আপনাদের একটা মানে মনে দাগ কেটে যাওয়া উচিত বলে আমি মনে করি, ভালো থাকুন, সকলে এগিয়ে চলুন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।